লক্ষীর ভাণ্ডার প্রকল্পের আবেদনের স্ট্যাটাস চেক বা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক আপনারা কিভাবে করবেন? হ্যাঁ বন্ধুরা, লক্ষীর ভাণ্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার সম্পূর্ণ নতুন পদ্ধতি এসে গেল, যেখানে আপনারা আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার অথবা আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার, আপনাদের আধার কার্ডের নাম্বার অথবা অ্যাপ্লিকেশন আইডি বা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনাদের লক্ষীর ভাণ্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারেন। তো কিভাবে আপনারা লক্ষীর ভাণ্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন এবং কোথা থেকে করবেন, এই সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। সেই গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য প্রথমে আমরা গুগলে এসে গেছি। গুগলে আসার পর আমরা এখানে লক্ষীর ভাণ্ডার স্ট্যাটাস লিখে সার্চ করব। আমাদের কাছে socialsecurity.wb.gov.in এই নামের ওয়েবসাইটের লিঙ্ক আসবে, এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করব। ওয়েবসাইট ওপেন হওয়ার পর আমরা এই ওয়েবসাইটেরই একেবারে প্রথম পাতাতেই এখানে একটি নতুন অপশন দেখতে পাচ্ছি, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের পেজ শো করবে। দেখুন, এখানে আমরা আমাদের অ্যাপ্লিকেশন আইডি নাম্বার বা আমাদের মোবাইল নাম্বার বা আমাদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার অথবা আমাদের আধার কার্ডের নাম্বার দিয়ে আমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবো। তো এই চারটির মধ্যে যে কোনো একটি নাম্বার আপনারা এখানে এন্টার করবেন। পাশেই যে ক্যাপচা কোড আছে, এই ক্যাপচা কোড আপনারা এখানে এন্টার করবেন। তারপরে আপনারা সার্চ অপশনের উপরে ক্লিক করবেন। আপনাদের অ্যাপ্লিকেশন যদি এখনও পর্যন্ত রেজিস্টার না হয়, সেক্ষেত্রে আপনারা নো ডাটা ফাউন্ড স্ট্যাটাস দেখতে পাবেন। এর থেকে বুঝে নিতে পারবেন যে আপনাদের অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশন হয়নি, তার জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে এবং পরে চেক করতে হবে। আর যদি আপনাদের অ্যাপ্লিকেশন রেজিস্টার হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের কাছে এই ধরনের তথ্য শো করবে। যদিও এটা পুরাতন অ্যাপ্লিকেশন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, 14/9/2021 এটা অ্যাপ্লিকেশন করা হয়েছিল, 30/10/2021 এটা ব্লক ভেরিফিকেশন হয়েছে, 31/10/2021 ডিস্ট্রিক্ট অফিসার এটিকে অ্যাপ্রুভ করেছে। নিচের দিকে আমরা পেমেন্ট স্ট্যাটাসের অপশন দেখতে পাচ্ছি। পাশে এখানে আমরা একটি ডাউন অ্যারো দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করব। তবে তার আগে এখানে দেখে নিন আমরা অ্যাপ্লিকেন্টের নাম, তার বেনিফিসিয়ারি আইডি, অ্যাপ্লিকেশন আইডি, এই সমস্ত তথ্য দেখতে পাচ্ছি। আমি এখানে যদিও গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে হাইড করে রেখেছি, আপনারা আপনাদের নিজেদের তথ্য এখানে দেখে নিতে পারবেন। তো পেমেন্ট স্ট্যাটাস দেখার জন্য আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে দেখুন আমরা এখানে 2023-24 ডাটা সিলেক্ট করে নিয়েছি, আপনারা চেঞ্জ করতে পারেন। 2023-24 দেখুন কোন কোন মাসের এখানে পেমেন্ট ঢুকেছে, একেবারে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত পেমেন্ট কিন্তু ঢুকে গেছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস দেখুন, এখানে ভ্যালিডেশন সাকসেস আছে, রেডি ফর পেমেন্ট। আর বেনিফিসিয়ারি স্ট্যাটাস দেখুন, এখানে অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ বেনিফিসিয়ারি। তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের লক্ষীর ভাণ্ডার প্রকল্পের আবেদনের স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান, অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।